আগামী পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে কংগ্রেস পার্টির পক্ষ থেকে আমরা এই ইশতেহার প্রকাশ করছি। এই ইশতেহার আমরা আপনাদেরকেও এখনই দেব। বাংলার মানুষের কাছে একটাই আবেদন যে দুর্নীতিমুক্ত পঞ্চায়েত ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে বাংলার মানুষ আপনারা কংগ্রেসকে সমর্থন করুন। এই আবেদন রেখে আমরা এই ইশতেহার প্রকাশ করছি। মূলত আমাদের লক্ষ্য হবে দুর্নীতিমুক্ত পঞ্চায়েত, কারণ আপনারা জানেন এই পঞ্চায়েত ব্যবস্থার মধ্য দিয়ে আজ উন্নয়নের বিশাল অংশের অর্থ বরাদ্দ হয়। রাজীব গান্ধীর যে পঞ্চায়েত রাজের স্বপ্ন দেখেছিলেন, সেই পঞ্চায়েত রাজ ভারতবর্ষের মানুষকে স্বয়ংসম্পূর্ণ করা, গ্রাম বাংলায় সর্বস্তরের মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে গ্রামের অগ্রগতি, গ্রামের বিকাশ ঘটানো ছিল তার লক্ষ্য। পাওয়ার টু দ্য পিপল, মানুষের হাতে ক্ষমতা তুলে দাও। শুধু একটা কেন্দ্রীয় সরকার সব পারে না, শুধু একটা রাজ্য সরকার সব পারে না, তাই পঞ্চায়েত ব্যবস্থার মধ্য দিয়ে তৃতীয় সরকার অর্থাৎ স্থানীয় সরকার রাহুল গান্ধীর স্বপ্ন মোতাবেক ভারতবর্ষে আজ চালু হয়েছে। ভারতবর্ষে আমরা কটা এমপি আছি? লোকসভায় 543, রাজ্যসভায় 245। ভারতবর্ষের বিধানসভায় কটা এমএলএ আছে? 4000-এর উপর এমএলএ আছে। ভারতবর্ষের জনসংখ্যা কত? 138 কোটি, লক্ষ লক্ষ গ্রাম। তাই এত বড় ভারতবর্ষ, এত বিস্তীর্ণ এলাকা, শুধুমাত্র এমপি বা এমএলএদের দেখা সম্ভব নয়। স্থানীয় মানুষের যা কিছু সমস্যা, সেই সমস্যার দেখার দায়িত্ব স্থানীয় মানুষের হাতে তুলে দিতে হবে, এটাই ছিল রাজীব গান্ধীর স্বপ্ন। তাই রাজীব গান্ধী পঞ্চায়েত রাজ প্রতিষ্ঠানের জন্ম দিয়ে প্রকৃতপক্ষে এই ভারতবর্ষে একটা সামাজিক বিপ্লব এনে দিয়েছিলেন। সামাজিক বিপ্লব এই কারণে যে মানুষের হাতে সমস্ত ক্ষমতা তুলে দেওয়া হয়েছে। আচ্ছা, গ্রাম বাংলায় যা কিছু উন্নয়নের কাজ, সমস্ত কাজ সাধারণ মানুষের হাতে। বাজেটের 3/2 টাকা আজ পঞ্চায়েত ব্যবস্থার মধ্য দিয়ে গ্রামীণ এলাকার উন্নয়নে খরচ করা হয়। তাই সেই পঞ্চায়েত প্রতিষ্ঠান শুধুমাত্র 5 বছর পরপর ভোট নয়, পঞ্চায়েত প্রতিষ্ঠানকে সাংবিধানিক প্রতিষ্ঠান, অর্থাৎ যেমন কেন্দ্রীয় সরকার, যেমন রাজ্য সরকার, তেমন স্থানীয় সরকার, এই যে সাংবিধানিক প্রতিষ্ঠা, যে স্বীকৃতি, এটা কংগ্রেস এবং প্রয়াত রাজীব গান্ধী ভারতবর্ষের মানুষকে দিয়েছিলেন। তাই 100 দিনের কাজ, গৃহ নির্মাণ, সেচের কাজ, ঢালাইয়ের কাজ, পঞ্চায়েতে পঞ্চায়েতে খাদ্য সুরক্ষা আইনের কাজ, যেদিকে যা দেখবেন, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, গ্রাম বাংলার মানুষের জন্য অন্যান্য আর্থিক সহায়তা, স্বাস্থ্য থেকে আরম্ভ করে শিক্ষা, সর্বত্র আজ পঞ্চায়েত ব্যবস্থার মধ্যে দিয়ে মানুষের কাছে তার সুবিধা, তার পাওনা, তার অধিকারকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা রাজীব গান্ধী প্রয়াত প্রধানমন্ত্রী ভারতবর্ষের তিনি করেছিলেন। সেই জাতির জনক মহাত্মা গান্ধীর আদর্শকে সামনে রেখে, জাতির জনক মহাত্মা গান্ধী বলতেন, ইন্ডিয়া বিগিনস অ্যান্ড এন্ডস ইন ভিলেজেস, ভারতবর্ষ শুরু হয়, ভারতবর্ষ শেষ হয় ভারতবর্ষের গ্রামেতে। তাই গান্ধীজি বলতেন যে প্রত্যেকটা গ্রামকে, প্রত্যেকটা গ্রাম স্বরাজকে একটা করে স্বতন্ত্র রাষ্ট্রের মতো তিনি ভাবতেন, অর্থাৎ এক একটা গ্রাম, এক একটা পঞ্চায়েত এক একটা রিপাবলিক, এক একটা প্রজাতন্ত্রের মতন করে তিনি ভাবতেন। কারণ মহাত্মা গান্ধীর স্বপ্ন ছিল, তার লক্ষ্য ছিল এটাই যে ভারতবর্ষের গ্রামে গ্রামে সমস্ত ক্ষমতা মানুষের হাতে তুলে দেওয়া হোক। তাই এই যে ভাবনা, অর্থাৎ মানুষের হাতে ক্ষমতা তুলে দেওয়ার যে ভাবনা, এই ভাবনা কংগ্রেসের ভাবনা, জাতির জনকের ভাবনা,
আরেক প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর পরিকল্পনাকে সামনে রেখে এই ভারতবর্ষে চালু হয়েছিল, তাই আজ পাঁচ বছর পর পর নির্বাচন হয়। তাই আজ ভারতবর্ষে মহিলাদের জন্য 50% আসন সংরক্ষিত হয়। কিন্তু আজ পশ্চিমবঙ্গে সেই পঞ্চায়েত লুটের দুর্নীতির আখড়ায় রূপান্তরিত হয়েছে। যে পঞ্চায়েত মানুষের উন্নয়নের জন্য সব থেকে বড় হাতিয়ার হওয়া উচিত ছিল, পশ্চিমবঙ্গের তৃণমূলের দৌরাত্মে এবং দিদির দৌলতে সেই পঞ্চায়েত আজ একটা পার্টির অর্থাৎ তৃণমূল পার্টির তাদের ক্যাডারদের, তাদের পার্টির সদস্যদের করে কম্মে চুরি করে দুর্নীতি করে খাবার সংগ্রহ করার হাতিয়ারে রূপান্তরিত হয়েছে। আমরা চাই মানুষের অধিকার মানুষকে ফিরিয়ে দিতে, তাই তৃণমূলের হাত থেকে পঞ্চায়েত ব্যবস্থা সরে আসা দরকার। তাই আমরা দাবি করেছি মানুষের কাছে যে আমাদেরকে সুযোগ দিন। এই মুর্শিদাবাদ জেলার জেলা পরিষদ 2003 সালে আমরা দখল করেছিলাম। তখন বাংলায় মমতা বানার্জি থাকলেও মমতা বানার্জির পক্ষে সম্ভব হয়নি এই পশ্চিমবঙ্গের কোনো একটা জেলা পরিষদ দখল করবার। পশ্চিমবঙ্গে 2003 সালের প্রথম জেলা পরিষদ দখল করে কংগ্রেস প্রমাণ করে দিয়েছিল যে মানুষের সমর্থন পেলে তারাও জেলা পরিষদ দখল করতে পারে। শুধু পেরেছে তা নয়, 5 বছর জেলা পরিষদ পরিচালনা করে সারা মুর্শিদাবাদ জেলা জুড়ে আমরা উন্নয়নের যাকে বলে জোয়ার এনে দিয়েছিলাম। হ্যাঁ, 1200 কিলোমিটার শুধু পাকা রাস্তা করেছিলাম একটা জেলার মধ্যে। কংগ্রেসের পরিচালিত জেলা পরিষদের বিরুদ্ধে কখনো কেউ বলতে পারেনি যে এই জেলা পরিষদ দুর্নীতি করেছে বা পঞ্চায়েত ব্যবস্থায় দুর্নীতি আছে। আজ যেদিকে যাবেন গ্রামে গ্রামে ঘরে ঘরে একটাই আলোচনা, তা হলো তৃণমূল মানে দুর্নীতি, তৃণমূল মানে চুরি, তৃণমূল মানে লোট, আর দুর্নীতি মানে তৃণমূল। অর্থাৎ দুর্নীতি আর তৃণমূলের মধ্যে আজ আর কোনো ফারাক নেই। তাই আমরা আগামী পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে আমাদের মানুষের কাছে একটাই দাবি করতে চেয়েছি যে একবার আমাদেরকে সুযোগ দিন। আমরা বলেছি হাত ধরো আর গ্রাম গড়ো। তাই আজকে আনুষ্ঠানিকভাবে এই ইশতেহার আপনাদেরকে সাক্ষী রেখে বাংলার মানুষের কাছে আমরা প্রদান করছি।